সেই রূপসা ব্রিজের গেট, আর এখানে টাকা দেওয়ার পরে হচ্ছে আপনার বাস সামনে গিয়ে হচ্ছে রূপসা ব্রিজে উঠে, আর হচ্ছে হ্যাঁ অনেকখানি পরে হচ্ছে ব্রিজে উঠে। আর আমাদের জার্নি শুরু হয় হচ্ছে সকাল 6:20-এ, বাসের টিকিট কাটা হয় সকাল 6:00-এ, বাসের টিকিট কেটে দেন সেই বাসে আসি। আর এই যে হচ্ছে রূপসা নদী শুরু, আর আমি নদী যতটা বিজি দেখছি, এই যে এত জাহাজ, আমি মনে হয় পদ্মাকেও এত বিজি কখনো দেখি নাই। আর সেটার একটা ভালো বড় রিজন হচ্ছে এর পাশে হচ্ছে ওই যে জাহাজ ভাঙার আর জাহাজ বানানোর বন্দর আছে, মানে বানানোর জায়গা আছে, এর জন্য আমার মনে হয় এই রূপসা নদীটা বেশি ইউজ হয় সব কাজের জন্য। অ্যান্ড হ্যাঁ অনেক ই আছে, যাই হোক মানে আমি মানে খুব কম ঘুরছি, অ্যান্ড এরকম বিজি নদী আর দেখি নেই, এটাই মনে হয় আমার বিজি দেখা নদী একটা। আর হচ্ছে আমরা সকাল 7:30-এর সময় হচ্ছে পৌঁছাইছি, আর এখান থেকে হচ্ছে যে রূপসা ব্রিজ থেকে হচ্ছে আর 10 মিনিটের দূরত্বে হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। নামার পর হচ্ছে যে পরোটা আর ভাজি খাইছি, অ্যান্ড পরোটা ভাজি খুবই মজা ছিল, মানে সিরিয়াসলি অনেক দিন পর খাইছি। তারপর হচ্ছে যেখানে আমার সিট পড়ছে সেখানে গিয়ে হচ্ছে চা খাইছি, আর তারপর হচ্ছে কারণ আমি অনেক আগে পৌঁছে গেছিলাম, পরীক্ষা শুরু হচ্ছে 10টা থেকে, তখনও হচ্ছে 8টা বাজে নাই। অ্যান্ড যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে সব জায়গায় তো কোরিয়ান ট্রেন্ড চলতেছে, যে মাস্ক বিক্রি করতেছে কোরিয়ান লোকদের ছবি দিয়ে। আর আমার সিট পড়ছে হচ্ছে সেন্ট জোসেফ হাই স্কুল, অ্যান্ড স্কুলটা অনেক পুরানো, আপনার গেলে অন্যরকম একটা ভাইব পাবেন, একটা সুন্দর বড় মাঠ আছে ভিতরে, অ্যান্ড একটু পুরানো ভাইব আছে, সব কিছু মিলে খুবই অন্যরকম ছিল স্কুলটা। অ্যান্ড পরীক্ষা শেষ হয়েছে হচ্ছে 12টার সময়, তারপর হচ্ছে আমি ক্যাসেল সালামে গেছিলাম বেস্টোসি থেকে ই খাওয়ার জন্য, বেস্টোসি থেকে বেস্টি খাওয়ার জন্য। ক্যাসেল সালামের দুই তলায় উঠে হচ্ছে হচ্ছে বেস্টোসি সামনেই পড়ে, অ্যান্ড অনেকদিন ধরেই আছে আর কি, যে চেঞ্জ হয়নি। তো আগে থেকে প্ল্যান ছিল আর কি যাওয়ার, তো পরে হচ্ছে এই যে হচ্ছে বেস্টোসি শুরু, এই দুই তলা সিঁড়িতে উঠেই সামনে। আর হচ্ছে আমি জাস্ট মেন আমার টার্গেট ছিল হচ্ছে কেক, আর আমি হচ্ছে এখানে একটা কেক ট্রাই করছি, আর হচ্ছে চিজ কেক বাসায় নিয়ে এসেছিলাম দুটা, হচ্ছে আমার সেই চকলেট কেক। আর অন্য কোনো কেক খাইতে মন চায় না, মনে হচ্ছে অনেকদিন চকলেট কেক খাই না, খাই বাট সত্যি কথা বলি যে প্রচুর মিষ্টি ফিল হয়েছে, যে অনেক মিষ্টি, অ্যান্ড উপরের চকলেটটা মোটেও খুবই ময়েস অ্যান্ড স্লিপি ছিল না, মানে একটু শক্তই ছিল, মানে ফ্রিজ থেকে বের করা হয়েছে এই টাইপ ছিল। এরপরে খাওয়ার পরে হচ্ছে আবার ওই বাস স্ট্যান্ডে গেছি সোনারাঙ্গা, আর সেখানে হচ্ছে চুই ঝালের গরুর মাংস আর হচ্ছে কালাভুনা অর্ডার করছিলাম ভাতের সাথে, তো দুইটাতে খুবই কমই ছিল, মানে লবণ কম ছিল আমার কাছে মনে হয়েছে। এরপর হচ্ছে বাস ধরে বাসায় চলে এসেছি, এই তো সারাদিনের জার্নি, ভালো ছিল, বাট আর যাবো না ঠিক করছি।